হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে নতুন আর একটা প্রসঙ্গ নিয়ে হাজির হয়েছি। সেটা হলো যে কবুতর প্রথমে ডিম দেওয়ার পরে, কবুতর যখন একটা ডিম দেয়, ডিম দেওয়ার পরে আপনার কী কী কাজ করতে হবে। তো ডিম দেওয়ার পরে সর্বপ্রথমে আপনাকে খেয়াল করতে হবে যে আসলে কবুতর যারটা যে ডিম দিল, সেই ডিমের যে হাড়িটা আছে, যে হাড়িতে ডিম দিয়েছে, সেই হাড়িটার অবস্থা কী। যদি আপনার হাড়িটা অনেক আগের হয় বা পুরনো হয় বা নোংরা অবস্থায় থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেই হাড়িটা চেঞ্জ করতে হবে। হয়তো আপনি সেই হাড়িটা পরিষ্কার করার জন্য রেখে দিলেন, দিয়ে সেখানে পরিষ্কার একটা হাড়ি, অবশ্যই এরকম পরিষ্কার একটা হাড়ি দিবেন। এবং পরিষ্কার একটা হাড়ি দেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম একটা জিনিস খেয়াল করতে হবে, যদি আপনি হাড়িটা পলিথিন দিয়ে যদি দিতে পারেন তাহলে বেটার। সাধারণত মাটির হাড়ি যেগুলো ব্যবহার করা হয় সেগুলো পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হয় অথবা পেপার দিয়ে মুড়ে দেওয়া হয়। মুড়ে দিয়ে তার ওপরে আপনি হচ্ছে যে চটের বস্তা কেটে, ছালা কেটে এরকম ছোট করে নিয়ে দিতে পারেন, অথবা আপনি এরকম হচ্ছে যে কাপড়গুলোও দিতে পারেন। তো আমি সাধারণত এই কাপড়গুলো ব্যবহার করি, কারণ কাপড়গুলো ব্যবহার করা আমার জন্য অনেক ভালো মনে হয়। কারণ চটের বস্তার সাইডগুলো হচ্ছে যে আপনি যদি সেলাই করা না থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো উঠে যায়, কিন্তু এটা সেই সমস্যাটা হয় না। তো আমার মূলত প্রসঙ্গ মানে মেইন যেটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে যখন আপনি নোংরা একটা হাড়ি পরিষ্কার করার জন্য রেখে দিয়ে আপনি পরিষ্কার একটা হাড়ি যখন আপনি দেবেন, তখন সেখানে দেখা যাবে যে কি আপনি এরকম ডিম দিয়ে দিলেন, একটা ডিম থাকলো কবুতরের, বা আপনি একটা তুলে রাখলেন, হয়তো বা তখন আরেকটা কবুতর আরেকটা ডিম দিল। দেওয়ার পরে হচ্ছে যে কি, প্রথম ডিম দেওয়ার পরেই আপনি অবশ্যই হাড়িটা চেঞ্জ করে দেবেন এবং পরিষ্কার হাড়ি দিয়ে দিবেন। তাহলে হচ্ছে যে কি, আপনার হয়তো বা দেখা যাচ্ছে যে দুইটা ডিম দেওয়ার পরে আপনি হয়তো হাড়ি চেঞ্জ করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কবুতর বসতে চায় না অনেক ক্ষেত্রে। তো আমি নিজে যেটা খেয়াল করছি যে অনেক ক্ষেত্রে বলতে শতকরা হয়তো 5% কবুতর বসে না বা 10% কবুতর বসে না, তাছাড়া সব কবুতরই বসে। তো আপনাকে সর্বপ্রথমে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই হাড়িটা চেঞ্জ করবেন এবং একটা ডিম দেওয়ার পরেই চেঞ্জ করে দেবেন, যাতে ওই ডিমটার উপরে থাকতে থাকতে সাধারণত দেখা যায় যে একটা ডিম যখন আপনি দেয় কবিতর, তখন দেখা যায় যে কবিতর ডিমের ওপর কিন্তু বসে না। নর অথবা মাদি দুইজনে কি করে, কবিতর ডিমের পাশে দাঁড়িয়ে থাকে। তো অবশ্যই আপনার একটা ডিম দেওয়ার পরেই আপনি ট্রেটা চেঞ্জ করে দেবেন, বসার যে হাড়িটা এটা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দেওয়ার পরে আপনি আরেকটা ডিম যখন দেবে, যদি আপনি তুলে রাখেন প্লাস্টিক দিয়ে রাখবেন, যদি তুলে রাখেন তাহলে পরবর্তীতে আরেকটা ডিম দেওয়ার পরে, কবুতর আরেকটা ডিম দেওয়ার পরে আপনি প্লাস্টিকটা এখানে থেকে টান দিয়ে মূল ডিমটা এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হলো, আপনার ওই হাড়িটা মানে পরিষ্কার থাকলো। আর পরিষ্কার হাড়ি থাকলে কবুতরের সবচেয়ে বেশি সুবিধা হয়, সেটা হচ্ছে যে ট্রেটা নোংরা হয় না। তো ট্রেটাও নোংরা হয় না, আর সেখানে বাচ্চা ফোটার পরে আপনি দেখবেন যে চতুর্পাশে দিয়ে ড্রপিংগুলো চতুর্পাশে দিয়ে পড়ে আসে। আপনি যখন ট্রেটা বের করবেন, ট্রেটা বের করে যখন দেখবেন, তখন দেখবেন যে চতুর্পাশে দিয়ে ড্রপিংগুলো পড়ে আছে। সাধারণত হাড়ির ভিতরে বাচ্চা যখন হচ্ছে আপনার 6 দিন 7 দিন বা 8 দিন পর্যন্ত থাকে, তখন দেখা যায় যে কি, হয়তো সাইড দিয়ে পায়খানা হালকা করে জমা হয়ে যায়। কিন্তু যখন 10 দিন পার হয়ে যায় কবুতরের বাচ্চার বয়স, তখন হচ্ছে যে আপনার ড্রপিংগুলো সাইডে পড়ে, দেখবেন যে চতুর্পাশে সাইড দিয়ে পড়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রসঙ্গ আমার। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, নতুন নতুন টিপস দেওয়ার চেষ্টা করবো আমি আমার দিক থেকে। তো মূলত আমার ফ্যান্সি কবিতার ফার্ম আর অন্য প্রসঙ্গে না যাই, আজকে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।